ভারতের সাধারণত মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত। মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত কারণে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র দেখা যাচ্ছে। এর আরেকটা প্রক্রিয়া হচ্ছে সেটা হল বিকৃতি। এই বৈচিত্র্যের কারণে স্বাভাবিক উদ্ভিদগুলো ভারতের স্বাভাবিক উদ্ভিদের কয়েকটি ভাবে ভিন্ন হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাভাবিক প্রাধান্য বা বৈচিত্র্য রক্ষা করা গেছে। স্বাভাবিকের শ্রেণীবিভাগ কি করা যায় ভারতের? কয়েকটি ভালো ভাগ হয়, এর মধ্যে কি কি আছে সেটা বলার জন্য বলছি। প্রথম স্বাভাবিক যেটা বলবো সেটা হল এক চিরবী অরণ্য। ভারতে চিরহরি অরণ্য, চিরহরি অরণ্য মানে হচ্ছে এটা গাছগুলো হবে চির সবুজ, অর্থাৎ গাছগুলো বড় বড় হবে, বিশাল বড় বড় হবে, ঘন ঘন গাছগুলি হবে, পাতা বড় হবে। এই উদ্ভিদগুলো চির সবুজ অরণ্য বা নিরক্ষী অরণ্য। ভারতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় নিরক্ষী অরণ্য? ভারতে দেখতে পাওয়া যায় এক এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই অঞ্চলটাতে, দুই এই পশ্চিম ভারত পর্বতমালার পশ্চিম প্রান্তে, পশ্চিম ভারত পর্বতমালা রয়েছে তার পশ্চিম প্রান্তে, আর তিন এই পূর্ব ভারতের এই অঞ্চলটাতে নিকোবর দ্বীপপুঞ্জ, দুই পশ্চিমবঙ্গ পর্বতমালা পশ্চিম প্রান্ত, আর তিন নম্বর হচ্ছে ভারতের পূর্ব প্রান্ত বা পশ্চিম বা পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল ভারতবর্ষে এই অঞ্চলের বৈশিষ্ট্য জলবায়ু কেমন থাকবে? উপরে জলবায়ু, জলবায়ু অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত, এটা দুটো প্রাধান্য। সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রয়োজন হয় এখানটায়, বৃষ্টিপাত প্রয়োজন হয় আর অধিক উষ্ণতাও প্রয়োজন হয়, আর কি এগুলো গ্রামের বাধন রয়েছে, আগ্রহ থাকতে হবে দেখা দশে। আর বৈশিষ্ট্য যে একটু আগে বৈশিষ্ট্যগুলো বললাম যে গাছগুলো কী হবে দীর্ঘ পায় বড় মাথা যদি বড় হবে এটাই তার আর তারা কয়ে দিয়েছে। দুই দুই নম্বর যেটা আসছে, দুই নম্বর আসছে কর্মপচী অরণ্য। দুই নম্বর আসছে কি কর্মপচী অরণ্য, কর্ম যে গাছ বছরে এক সময় পাতা ঝরিয়ে দেবে, অর্থাৎ শীতকালের সময় শীতকালে শীতকালে গাছের পাতা ছড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। কিছু কিছু গাছ যেমন আমরা আছে, আমরা গাছ দেখি যে আমরা গাছ শীতকাল তো গাছের পাতাই নাই, ডালগুলো বেরিয়ে আসে, তো কিছু কিছু গাছ পাতাই রাখে না শীতকালে। সব গাছ একই নয়, আম গাছ লেচু গাছ শীতকাল সময় পাতা ঝরিয়ে যায় বেশিরভাগ, প্রচুর পাতা ঝরে যায়। দেখবি এখন গাছের গোড়াতে তো পাতা আছে না, শীতকাল সময় অনেক শুকনো পাতা পড়ে আছে আম গাছের নিচে বা লেচু গাছে, তার গাছের পাতাটা কমিয়ে যাবে। কারণ কি? কারণ যে মুখ্য কারণ যে একটাই যে শীতকালে আমাদের এখানে বৃষ্টিপাত, আমাদের এখানে বলতে আমরা পর্ণমোচী অরণ্যের মধ্যে পড়লাম, বলে শীতকালে যে পর্ণমোচী এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাত হয় না। যেহেতু বৃষ্টিপাত হয় না তাই সেখানকার উদ্ভিদগুলো জলের যে উৎস্রোত, জলের যেটা যেটা প্রবাহ যেটাকে বলা হয় যে কাণ্ডের মধ্যে দিয়ে যায় সেটা কি বলা হয় প্রসরণ, প্রস্তুচ্ছেদ কি একটা নিয়মিকার আমাদের বলে, যা সেই জলের যোগান দিতে পারে না পাতাকে, ফলে কি হয় নিজের খরচ বাঁচাতে জলের যোগান নিজেই বাড়াতে কিছু পাতাটা ঘুরিয়ে দেয়। আবার যখন একটু বৃষ্টিপাত শুরু হয় তখন একটু পাতা বোঝা যাবে। বর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য হলো যে বছরে আসতে মতো শীতকালে গাছের পাতা ঝরিয়ে ফেলবে। বর্ণমোচী অরণ্য দুই প্রকার, বর্ণমোচী অরণ্য দুই প্রকার, এক এক আর্দ্র আর্দ্র বর্ণমোচী অরণ্য, দুই শুষ্ক বর্ণমোচী অরণ্য। আর্দ্র বর্ণমোচী অরণ্য হচ্ছে কি,
বিয়ের পর নাও চরমে বৃষ্টি পরিমাণ একটু বেশি, বৃষ্টির পরিমাণ বেশি, এক কি বললাম আদ্র কর্ণবতী, আর দুই হচ্ছে শুষ্ক কর্ণ। আদ্র কর্ণবতী যে কর্ণবতী অরণ্য দুটো কর্ণবতী পাতা ঝরাই কিন্তু শীতকালে, কিন্তু দুটো গাছের প্রাধান্য আলাদা। কেন? কারণ একটা জায়গা রয়েছে যে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে যায় বলে সেখানে গাছের ধরন একটু আলাদা, আবার একটা জায়গা রয়েছে যেখানে বর্ষাকালে শীতকাল তো দু জায়গায় বৃষ্টি হয় না, কিন্তু বর্ষাকালে এখানে বৃষ্টিপাত তুলনায় কিছুটা কম, ফলে অল্প বৃষ্টিপাতের তো কোনো ফলে আলাদা রকম গাছের প্রাধান্য দেখা যায়। এই জন্য দুটো অঞ্চলটাই পণ্য হচ্ছে, দুটো একটু আলাদা হয়ে যায়, একটা আর্দ্র একটা শুষ্ক। ভারতে এই প্রান্তটা হচ্ছে আর্দ্র, এই প্রান্তটা হচ্ছে আর্দ্র, আর বাকি এই প্রান্তটা হচ্ছে এই প্রান্ত মাঝখানে অংশ বাদ দিয়ে, মাঝখানে কিছু অংশ বাদ দিয়ে পুরোটাই হচ্ছে বাকি এই এইটুকু অংশ হচ্ছে শুষ্ক। এটা হচ্ছে আর্দ্র আর এটা হচ্ছে শুষ্ক, এই দিকটা হচ্ছে আর্দ্র। কেন এদিকে কেন নিশ্চয় এদিকে বৃষ্টিপাত বেশি, বিশ্বের এদিকে বৃষ্টিপাত কি হয় বৃষ্টিপাত বেশি? আমি যখন জলবায়ু বুঝেছিলাম এর আগে দেওয়া হয়েছিল, বিদ্যুৎ দেওয়া হয়েছিল এর আগে যে মৌসুমী বায়ু যখন বাড়তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাড়তে বৃষ্টিপাত ঘটে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে, প্রবেশ করার পরে দুটো শাখা ভাব হয়, মনে আছে বলেছিলাম এটা কথাটা যে দুটো শাখা ভাব হয়, একটা হচ্ছে আরবীয় শাখা একটা হচ্ছে বঙ্গোপ শাখা। আরবীয় শাখা তো পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্তে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে ও শুষ্ক হয়ে যায়, বইয়ের মধ্যে পড়তে যাবে আমি কিন্তু ফট বলছি, এটা মাইন্ডটা রেখে পড়তে হবে তাহলে একটা আইডিয়া আসবে। যেমন বৃষ্টিপাত কেমন হতে পারে, বৃষ্টিপাত কেমন হতে পারে 150 যেহেতু 200 থেকে 250 আছে, তুমি ফটটা বলে বইয়ের মধ্যে যদি থাকে 160 বলবি, কাছাকাছি হবে বেশি দূরে যাবে না, কারণ আমরা যাকে মনে করি দুই অক্ষ অঞ্চলে বৃষ্টিপাতটা কম হবে আদ্র অঞ্চলে, বৃষ্টিপাতটা খুবই কম আছে মধ্যপ্রদেশ এই অঞ্চলে, বৃষ্টিপাত খুবই কম আছে, তো এই অঞ্চল বৃষ্টিপাত কম, গাছের প্রাধান্য দুটোই বৈশিষ্ট্য এক এক সেম আছে, সেটা হলো দুটোই পণ্য হচ্ছে অরণ্য, দুটাই শীতকালের সময় পাতা ঝরে যায়। গাছের মধ্যে নামগুলো বলতে হবে, এখানে কি কি গাছ আছে, এখানে কি কি গাছ আছে বলে রাখা ঠিক না অবশ্যই। আচ্ছা তিন নম্বর যে অঞ্চলটা আসছি সেটা হচ্ছে কি মরু গেছে শুষ্ক পর্ণমোচী হল, তারপর আছে হিমালয় পার্বত্য অঞ্চলে মরু উদ্ভিদ আছে, ক্রান্তীয় মরু উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ কোনটা আছে, ক্রান্তীয় মরু উদ্ভিদ আছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা ক্রান্তীয় মরু উদ্ভিদ অঞ্চল। ক্রান্তীয় মরুভূমি অন্তর্গত কেন? কারণ নিশ্চয়ই এখানে মরু দেখা যায়, মরু জলবায়ু দেখা যায়, মরু জলবায়ু দেখার কারণ জলবায়ু বোঝাতে গিয়ে বলা হয়েছে মরু জলবায়ুর কারণ হচ্ছে যে এদিকে আরবীয় শাখা যখন যাচ্ছে এটাতে প্রভাবিত হয়ে কিছুটা যাচ্ছে, তো এখানে আরবণ্য পর্বত রয়েছে, কিন্তু আরবণ্য পর্বত সমুদ্রটা চলে যাচ্ছে বলে একে বাধা দিতে পারছে না, বৃষ্টিপাত ঘটছে না, আর এদিক থেকে যেটা আসছে সেটা বৃষ্টিপাত ঘটতো, কিন্তু ধীরে ধীরে যত আসে তো জলীয় কমে যাচ্ছে মানে শুষ্ক হচ্ছে, আর যেটুকু পাতা উচিত ছিল সেটা আরামী পর্বত দিতে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটে দিচ্ছে, ফলে বাকি অংশ শুষ্ক হয়ে যায় দূর হয়ে যাচ্ছে, ফলে দুটাই এখানটা কোনো কাজ দিচ্ছে না, ফলে এখানটা মূল্য জলবায়ু অন্তর্গত দুটো জল মূল জলবায়ু বাধা দিয়ে দেখা যায়, যেহেতু মূল জলবায়ু বাধা দেখা যায় উদ্ভিদের প্রাধান্য আলাদা রকম হবে, উদ্ভিদটা আলাদা রকম হবে, এক উদ্ভিদ হলো কেমন হবে মরু উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, প্রাধান্যটাই বেশি, কারণ মরুভূমিতে বিখ্যাত মরুভূমি,
আমাদের এখানে এই টুকরা ধরা আছে তাহলে ট্যাপটা যে টুকরে প্রারম্ভ দেখা যাবে বা কাটা যে টুকরে প্রারম্ভ দেখা যাবে অঞ্চলটা কোথায় রয়েছে ভারতের পশ্চিম দিকে মরুভূমির জায়গাটা রাজস্থান কিছুটা গুজরাট কিছুটা পাঞ্জাব ধরে গেছে সবগুলোটা বাদ দিতে হবে সর্বমোট প্রবণতা যদি তাই কিছুটা বাদ দিতে হবে তাহলে ওটা দুটো প্রান্ত বাড়িয়ে নিয়ে যাবো না পুরুষ বলি বলা হয় এখানে কিছুই না দুটো প্রান্ত চাকরি বাঙ্গু আর পান তাহলে এইটুকুর মধ্যে দেখা যায় এর জলবায়ুটা কেমন দরকার রয়েছে এর কি বললাম অবস্থা হয়ে গেল আর তারপর হচ্ছে কি জলবায়ু জলবায়ু কেমন দরকার রয়েছে জলবায়ু দরকার রয়েছে তো বৃষ্টিপাতের প্রতিপাত নাই নিরেক্ষ তো প্রচুর ছিল আর্দ্র পটভূমিতে একটু কমলো শুষ্ক পটভূমিতে আর একটু কমলো আর মরুজ দেশে একদম নাই মোটামুটি হয়তো 10 সেমি 5 থেকে 10 সেমি ধরতে পারে কোনো কোনো সময় হয়তো বৃষ্টিপাত নাই তো ভালোই হয়ে যেত কিন্তু বৃষ্টিপাত হয় 5 সেমি ধরে রাখতে পারে ধরে 5 থেকে 10 সেমি বৃষ্টিপাত হয়ে এবার বৃষ্টিপাতের প্রকৃতি কম উষ্ণতা বেশি উষ্ণতা কম বেশি তো এই জন্য এদের বৈশিষ্ট্য কি আছে এদের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায় ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ এরা কাঁটা বাংলায় কাণ্ডবিহীন গাছ কাণ্ডবিহীন কারণ ওদের পাতাটাকে কাণ্ড পূর্ণিত করেছে যেমন ক্যাকটাস পরিমণতা গাছ দেখা যায় তো পরিমণতা গাছ কাণ্ড মানে পাতাটাই কাণ্ড হিসেবে নিয়েছে আর কাঁটা তৈরি করেছে পাতাটাকে কাণ্ড বলে ধরে এরকম ভাবে গাছ দেখা যায় যারা ওরা জল থেকে ম্যাক্সিমাম বাঁচাতে হবে মিনিমাম ফাইবার গাছেদের এটাই প্রাধান্য রয়েছে দুই এদের শিকড় লম্বা হবে জলের খোঁজে শিকড়গুলো বিশাল লম্বা ভিতরে চলে যায় ভিতরে থেকে জল নিয়ে আসে নিয়ে এসে ওরা কি করে স্টক করে রাখে এদের হয়ে এখানে পাতাগুলো বা কাঁটাগুলো রসালো হয়ে যায় রসালো হয়ে থাকে কারণ বলে জল শুনতে করে ডাকে আপদ করতে বলে গাছের একটা আলাদা আলাদা রকম মাধ্যমে দেখা যায় মরুর দিকে এটা একটা তারপরে আসে কি পার্বত্য দরকার এই পার্বত্য উদ্ভিদ এখন পার্বত্য উদ্ভিদ বলতে বোঝাচ্ছে কোনটা পার্বত্য উদ্ভিদ বলতে বলতে এটা এই অষ্টটা পার্বত্য উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ কিরকম পার্বত্য উদ্ভিদে আমরা যেমন এবার নিরক্ষ উদ্ভিদ বলে দিলাম আমরা এক এক করে যেখানে কাঁটা বলে এরকম পার্বত্য উদ্ভিদ আরো ভাগ আছে কি উচ্চতার বেসিসে আবার গাছের প্রাধান্য যেমন উচ্চতা তেমন গাছ কেউ যদি দার্জিলিং গিয়ে থাকি বা সিমলা বা হিমাচল যে হিমালয় পর্বতগুলো জায়গা দেখে যাচ্ছি যখন গাড়িটা পাহাড়ে উপর উঠতে শুরু করলো তা গাছের রকমের দেখা পাবে তুই এখানে যাবি আর মিরিকে কাছে গিয়ে তুমি গাছ আলাদা হবে মিরিকে যাবে মিরিকে কাছে একদম পাইন গাছে পাইন গাছ ঘোরা আছে আবার তুই নিচে দেখো শিলিগুড়ি গিয়ে যাচ্ছি তখন কোনো পাইন গাছ বসতে দেবে নাই পাইন গাছ হবে না ওখানটা তাহলে উচ্চতার বিশেষের গাছ দেখা বিভিন্ন উচ্চতায় কি কি গাছ দেখা যায় এটা বলছে উপস্থ বর্ণিত হবে কি কি গাছ দেখা যায় বনে বনে গেলে বিশাল লম্বা গাছ হয়ে যাবে কি কি গাছ দেখা যায় বলে দেওয়া আছে বিভিন্ন উচ্চতায় তবে এটা ধরে রাখতে হবে যে পশ্চিম হিমালয় আর এদিকে মাত্রা নেপাল আছে নেপাল বাদ দিলাম পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয় মধ্য হিমালয় বাদ পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয় আমি দেখতে পার্থক্য করে পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয় একই উচ্চতা একই গাছ দেখা যাবে উচ্চতার আবার রকম ফের রয়েছে তো দুটার মধ্যে একটু পার্থক্য আছে দুটাকে আলাদা হবে আলাদা পয়েন্ট করে বলতে হবে পশ্চিম হিমালয় এটা দেখা যায় পূর্ব হিমালয় এই উচ্চতাই দেখা যায় দুটো আলাদা করে বই করতে হবে এটা সূত্র দেওয়া আছে প্রান্তিকের নোটবই বা রায় মাটির নোটবই দুটো কভার করে পড়তে হবে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পার্থক্যটা জন্য তারপর আসছে লাস্ট ম্যানমার মধ্যে ম্যানমার উদ্ভিদ কোথায় দেখা যায় ম্যানমার উদ্ভিদ হচ্ছে একটা উদ্ভিদ যেটা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে দেখা যায় ভারতে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যেটা রয়েছে সেটা থেকে সুন্দর যদিও এর 3 ভাগের 1 ভাগ ভারতে রয়েছে আর 2 ভাগটা বাংলাদেশে রয়েছে তাহলে এখানে পুরোটাই রয়েছে ম্যানগ্রোভ অরণ্য এখানে পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য তার বেশিরভাগটা 3 ভাগটা 2 ভাগটাই বাংলাদেশে 1 ভাগটা ভারতে তো দেখো পুরোটা নিয়ে বৃহত্তম শুধু ভারতের একটা বৃহত্তম নয় ভারতের একটা কত বড় নয় যে বৃহত্তম পুরোটা নিয়ে তো ম্যানগ্রোভ অরণ্যে বৈশিষ্ট্য কী রয়েছে বা জলবায়ু অবস্থান তো আমি বলি অবস্থা বলি ম্যানগ্রোভ অরণ্যের অবস্থা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের অবস্থা হচ্ছে কোথায় কোথায় দেখা যায়
যেখানে বৃহত্তম নদী রয়েছে তার মোহনাতে ব্যঙ্গবর্ণ প্রাধান্য দেখা যাচ্ছে। গঙ্গা নদীর এখানটা আর এখানটা পদ্মা আর এটা হচ্ছে আমাদের ভাগীরথী, দুটারই মোহনাতে এসে এখানটায় ব্যঙ্গবর্ণের বিচার এটা সুন্দরবন বলা হয়। কেন সুন্দর বলা হয়? তাহলে এখানে সুন্দরীর কাছে প্রাধান্যটা বেশি বলে এর নাম হচ্ছে সুন্দরবন। দুই, মহানদী রয়েছে এখানটায়, এখানে গোদাবরীর কাবেরীতে রয়েছে কিছুটা ব্যঙ্গল, এখানে সরি গোদাবরী কৃষ্ণাতে কাবেরীতে রয়েছে আর কিছুটা রয়েছে এখানটায় কাবু নদী আর নর্মদা নদীর মোহনাতে কিছু কিছু মানে অল্প করে দেখা যায় ব্যঙ্গল। কিন্তু ভারতের সবচেয়ে ব্যস্ত নামটুকু মানে 80% যেটি বলা যায় সেটা হচ্ছে সুন্দর। ভারত ম্যাপ পন্ডেলি বলুন ভারতের একটি ব্যঙ্গবর্ণ সুন্দর দেখা যায় সুন্দরবন, এটা ছাড়া দ্বীপটা দেখানো যাবেই না, দ্বীপটা দেখা যাবে না, এটাই দেখাতে হবে। তো ম্যাঙ্গবর্ণ ম্যাঙ্গবর্ণে জলবায়ু কেমন দরকার? জলবায়ু এখন বড় ফ্যাক্টর বসে না, জলবায়ু বড় ফ্যাক্টর নাই। সবচেয়ে বড় যদি এখানে বৈশিষ্ট্য দেখা যায় সূর্যের পরিবর্তিত হতে হবে, জোয়ার ভাটা প্রাধান্য দেখা যায়, জোয়ারে জল আসবে ভাটাতে জল চলে যাবে, ফলে তাতে কি হবে জল পাবে, সবসময় জল পাবে। ফলে ম্যাঙ্গবর্ণকে বলা হয় চির হরি অরণ্য, চির হরি অরণ্য নিরক্ষী অরণ্য বলে চিরতরণ্য বলি, তো ম্যাঙ্গবর্ণকে চিরতরণ্য বলা হয় কারণ মানে যে পাতাগুলো ধরে না তার সারা বছর চির সবুজ থাকে কারণ জলের পাতা রয়েছে। ম্যাঙ্গবর্ণের আর বৈশিষ্ট্য কি আছে? আর মূল বৈশিষ্ট্য যেটা না বললে গেছে তাহলে ঠেস ফুল আর শ্বাস ফুল দেখা যায়, শ্বাস ফুল দেখা যায় কারণে যে বৃত্তি গাছে অক্সিজেনের পরিমাণটা বেশি নেই, অক্সিজেনের পরিমাণটা কম, ফলে অক্সিজেন বাইরে থেকে নেওয়ার জন্য ওটা মূল একটা বাইরে বের করাতে দেয়। খেল ফুল কেন দেখা যায়? কারণ এখানে মাটিগুলো আলাদা, ভেজে আসতে আসতে মাটিগুলো আলাদা, ফলে সমুদ্রের ত্রিমূর্তি হওয়াতে ঘরের ঘর তুফান বা ঘূর্ণিঝড়ের প্রাধান্য বেশি থাকে, ফলে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাছ নিজেকে বাঁচানোর জন্য অনেক কটা মূল যে ছোট ছোট মূলগুলো বের করে চারদিকে আটকে ধরে রাখে, এটা বলা হয় ফেস ফুল। এত অপরূপ যেখানে ফেস ফুলের পাতা রয়েছে এখানে হাঁটা যাবে না, এত ফেস ফুল রয়েছে, এই যেটা ফেস মূল নাম দেখে গেলে ফেস মূল নাম দেখে ফেস লেগে যাবে। তো এটা পাথর রয়েছে ব্যাঙ্গলোরে কি খুব দিতে হবে যে সুন্দরীকরণ যেমন আছে সুন্দরীকরণ করতে হবে, এখানে ভারতবর্ষে শেষ হয়ে যাবে। হয়ে গেছে কাজ।